তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পাখিদের জন্য জলভর্তি পাত্র বিগত পঞ্চাশ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে তছনছ হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই কিন্তু তারপরও পারদের নিম্নমুখী পতনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরঞ্চ প্রতিদিন নতুন নতুন তাপমাত্রার রেকর্ড সৃষ্টি করে চলেছে এইবারের গ্রীষ্মে আবহাওয়া দপ্তর প্রতিদিনকার তাপমাত্রার রেকর্ড জানাচ্ছেন এবং সেই রেকর্ড দেখে আটকে ওঠার মতোই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ব্যতিক্রম উত্তরবঙ্গের কয়েকটি জায়গা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদি ফাটা রোদ্দুর আর সঙ্গে তীব্র তাপ্রবাহে মানুষের জীবন অথিষ্ট হয়ে উঠেছে চাতক পাখির মতো তাকিয়ে আছে উপরের দিকে একটু বৃষ্টির জন্য কিন্তু দেখা নেই বৃষ্টির এই পরিস্থিতিতে নদী নালা খালবিলের বিলের জল শুকাচ্ছে পানীয় জল স্তরও হু হু করে নামছে অবস্থা এতটাই ভয়ঙ্কর যে পরিবেশ ভারসাম্যকারী কুল পড়েছে চরম জল সংকটে আর এই রকম পরিস্থিতিতে সমাজসেবী শেখ বাপি সহ তার অনুগামীরা এগিয়ে এলেন পক্ষীকুল সহ জীবজন্তুদের জলদান করার জন্য আর এরকমই ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া জেলার খাতরার কাশীপুর পলাশডিহি মুরাগ্রাম ইন্দ্রকচার মানুষজন সমাজসেবী শেখ বাপি ও তার অনুগামী রাহুল অজয় নিতাই সহ বেশ কয়েকজন যুবক তীব্র প্রবাহকে উপেক্ষা করে গাছে গাছে বাঁধলেন জলের পাত্র শুধু তাই নয় প্রতিদিন যাতে এই পাত্রে জল দেওয়া হয় তার করলেন ব্যবস্থাও নিঃসন্দেহে এক প্রশংসনীয় উদ্যোগ যা প্রশংসিত হলো সর্বত্রই বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি থেকে বাপিদা এসেছিল আমাদের খাতড়া এলাকাকে মাটির কোল মাটির হাড়িকে গাছে টাঙিয়ে দিল আমরা পাখির খাবার লাগে আমার আমরা বাপিদাকে কথা দিয়েছি যে আমরা দিন খাবার দেবো বাপিদাকে ধন্যবাদ জানালাম তো আজকে আমাদের এলাকায় থেকে বাকিটা এসেছিলেন এসে পর অনেকগুলি গাছে কিছু জলের পাত্র টাঙিয়ে দিয়ে যান এতে করে পাখি ও কাঠবিদা খুবই সুবিধা হবে কারণ এত গরমে তো বাকিটাকে আমাদের অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞ জানাচ্ছি খুব ভালো থেকো বাকিটা এভাবে মানুষের পাশে এভাবে সবাইকে পাশে থাকো এবং সুস্থ থেকো দাদা হয় এই কারণ জেলা জুড়ে তাপ প্রবাহ অব্যাহত অধিকাংশ জায়গায় নদী নালা খাল বিল পুকুর সব শুকিয়ে গেছে তীব্র গরমে মানুষের পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে পশু পাখি ও কাঠ মধ্যে তাই আজ আমি এক নতুন কর্মসূচি গ্রহণ করেছি আজ আমি এসে উপস্থিত হয়েছি খাতড়া আশেপাশে গ্রাম কাশীপুর ইন্দকোচা মুড়াগ্রাম পলাশডি এখানে অনেকগুলো গাছে অনেকগুলো মাটির পাত্রে জল টাঙিয়ে দিলাম এই কর্মসূচিতে এলাকার মানুষের যে নৈতিক সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত আমি এলাকার যুব সম্প্রদায়ের প্রতি অনুরোধ রাখছি তারা যেন প্রতিনিয়ত ও জলের পাত্রগুলিতে জল দিয়ে দেয় তাতে এলাকার মানুষ যুব সম্পদায় আমাকে কথা দিয়েছে তারা প্রতিনিয়ত এ পাত্রগুলিতে জল ভরিয়ে দেবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সাফল্য অর্জন করবে এ আশা ও কামনা রাখি